নমস্কার বন্ধুরা, ডিডি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এটা সত্যিই খুব দুঃখের খবর, দুর্গাপুজোর আগে বন্যা ঢুকে গেল আমাদের গঙ্গারামপুরে। গঙ্গারামপুর ব্লকের সুখদেবপুর গ্রাম পঞ্চায়েতের হোসেনপুরে পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে গেছে। এই খবরটা পাওয়ার পরেই আজ সকালে আমি আর পীযূষদা বেরিয়ে পড়ি খবরটা কভারেজ করার জন্য। যেতে যেতে রাস্তায় যা সার্বিক পরিস্থিতি দেখলাম তা সত্যিই খুব ভয়াবহ। রাস্তার ধারে মানুষজন রীতিমতো আশ্রয় নিয়েছে, তারা প্রাথমিকভাবে ঘর তৈরি করছে, যেটাতে আপাতত তারা যাতে থাকতে পারে সেরকম একটা ব্যবস্থা করছে। সত্যি খুব খারাপ অবস্থা, 2017 সালের কথা মনে পড়ে গেল। আর হোসেনপুরে বাঁধ ভেঙেছে মানে আমার বাড়িতেও জল ঢুকবে, কারণ সুখদেবপুর গ্রাম পঞ্চায়েতের পাশেই আমাদের 3-2 বেলবাড়ি গ্রাম পঞ্চায়েত। 2017 সালের কথা মনে পড়ে গেল, যখন বন্যা হয়েছিল 2017 সালে বাঁধ ভেঙে, তখন আমরা 3-4 দিনের জন্য বাড়িতে থাকতে পারিনি, কারণ গোটা এলাকা, আমাদের বাড়ির এলাকা গোটাটাই কিন্তু জলের তলে চলে গিয়েছিল। তো এবারেও যদি তেমনটা হয় তাহলে খুবই খারাপ হবে, কারণ সামনে দুর্গাপুজো, দুর্গাপুজোর আগে এরকম একটা ঘটনা সত্যিই মানে মর্মান্তিক আর কি। আর দেখতেই পাচ্ছ তোমরা, পুনর্ভবা নদীর জল কিন্তু এখন রীতিমতো ফুলে ফেঁপে উঠেছে। আর গত দুদিন যেভাবে বৃষ্টি হলো, সত্যিই মানে এটা হওয়ারই একটা কথা ছিল আর কি। তবে প্রশাসনের গাফিলতি এখানে রয়েছে, প্রশাসন ঠিক মতন বাঁধ মেরামত করেনি। 2017 সালে যখন বাঁধ ভেঙেছিল তারপরে কিন্তু প্রশাসনের উচিত ছিল ঠিকমতো বাঁধ মেরামত করা, প্রশাসনের গাফিলতিতে এটা কিন্তু আজকে হলো, আমি এটাই মনে করব। তো এখন আমি রয়েছি গঙ্গারামপুর ব্লকের সুখদেবপুর অঞ্চলের হোসেনপুরে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু বাঁধ ভেঙে গেছে। বাঁধ ভেঙে, এটা একটা ঢালাই রাস্তা ছিল, ঢালাই রাস্তাটা ভেঙে একদম বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে সুখদেবপুর অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম। আর ওই পাশে দেখো, দুই সাইডে ঘেরা দিয়ে দিয়েছে, ওদিকে দেখো ওদিকেও ভেঙে গেছে, প্লাস এদিকেও ভেঙে গেছে। আর এটা হলো পুনর্ভবা নদী, নদী রয়েছে অনেক দূরে, কিন্তু নদীর জল গত 2-3 দিনে এতটাই বেড়ে গেছে যে বাঁধ পর্যন্ত ভেঙে যাচ্ছে। এখানে 2017 সালে ভেঙেছিল, প্লাস 2023 সালে এসে আবার এখানেই বাঁধ ভাঙলো। এখানে অনেকেই রয়েছে, প্রশাসনের অনেকেই কিন্তু রয়েছে, প্রশাসন থেকে রাস্তার দুধারে বেড়া দিয়ে দেওয়া হয়েছে যাতে কেউ ধারে কাছে আসতে না পারে। আর সবচেয়ে মজার বিষয় দেখো, বাঁধ মেরামত হয়েছে, সেটা হচ্ছে যেদিকে নদী রয়েছে সেদিকে মেরামত হয়নি, যেদিকে নদী নেই সেদিকে মেরামত করা হয়েছে। তাহলে মানে কি বলবো আর, ইঞ্জিনিয়ার সাহেবরা কি ভেবে যে এটা করেছে তারাই ভালো বলতে পারবে। মানে যেদিকে নদী আছে সেদিকে বাঁধ মেরামতের কোনো নাম নেই, অথচ অপর দিকে যেদিকে নদী নেই সেদিকে মেরামত করা হয়েছে। আর দেখো জলের স্রোত কিন্তু বেশ ভালোই রয়েছে। তো পুজোর আগে এরকম একটা বন্যার ফলে মানুষ অনেকটাই সমস্যায় পড়বে মনে হচ্ছে, আর ইলেকট্রিকের পোলটাও নড়বড় করছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তো এই মুহূর্তে আমি রয়েছি গঙ্গারামপুর ব্লকের সুখদেবপুর গ্রাম পঞ্চায়েতের হোসেনপুরে। এখানে অবস্থা খুবই খারাপ, মানে বাঁধ ভেঙে গেছে প্রায় 25 মিটারের মতন, যার ফলে একদম হু হু করে জল ঢুকছে সুখদেবপুর গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর। বেশ কয়েকটি গ্রাম কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে বন্ধুরা। এই জল ঢোকার ফলে আমাদের বাড়িঘরও হয়তো ডুবে যাবে, কারণ সুখদেবপুর গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি আশেপাশে গঙ্গারামপুর ব্লকের মানে যেসব অঞ্চল রয়েছে, বিশেষ করে বেলবাড়ি, বেলবাড়ি অঞ্চল, বেলবাড়ি অঞ্চল আমাদের মধ্যেই পড়ে, তো সেটাও মনে হয় ডুবে যাবে। ইতিমধ্যে কিন্তু অনেকে কিন্তু বাড়িঘর ছেড়ে বাঁধের মধ্যে আশ্রয় নিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে সব গবাদি পশু বাঁধা রয়েছে, আর বাড়িঘর এগুলো সব কিন্তু ইতিমধ্যে ডুবে গেছে, দেখতেই পাচ্ছ। খুবই খুবই খারাপ অবস্থা, পুজোর আগে এরকম একটা ঘটনা মানে সত্যি মর্মান্তিক আর কি বলা যেতে পারে। তো গ্রামবাসীদের যেটা অভিযোগ যে ঠিক মতন বাঁধ মেরামত হয়নি, তার কারণে কিন্তু আজকে বাঁধ ভেঙে গেছে। তো 2017 সালে নাকি এখানেই বাঁধ ভাঙার একটা উপক্রম হয়েছিল, তখন ভাঙেনি, তবে এই ঘটনার 5-6 বছর পরে কিন্তু এই একই এলাকায় কিন্তু বাঁধ ভাঙলো। এটা সত্যিই খুব খারাপ একটা ব্যাপার আর কি। ইতিমধ্যে মানুষজন বাড়িঘর ছেড়ে রাস্তার মধ্যে আশ্রয় নিয়েছে।